Welcome to history class. ওকে তো আজকে আমাদের থার্ড ক্লাস আর থার্ড ক্লাসে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বা হারাপ্পান যেটাই তোমরা বলো সেই বাকি পার্টগুলিও নিয়ে আলোচনা করব বাকি যে পোর্শনটা আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা আমাদের যে ফার্স্ট ক্লাস ছিল সেটাতে আমরা প্রি হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি আর গতকালের ক্লাসে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আলোচনা করেছি আমি আবার একই জিনিস একটু আমাকে টাইম দাও আমি জাস্ট একবার রিপিট করে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে হিস্ট্রি ক্লাস হিস্ট্রি ক্লাসে আমরা জানি ডাব্লিউ বিসিএস বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পার্সপেক্টিভে থেকে যদি আমি দেখি তাহলে হিস্ট্রির কিন্তু গুরুত্ব অপরিসীম প্রিলি এবং পার্সোনালিটি টেস্ট সব জায়গাতেই কিন্তু তোমাকে হিস্ট্রি থেকে প্রশ্ন করা হবে পার্সোনালিটি টেস্টে নট শিওর যে করাই হবে বাট করা হতে পারে কিন্তু প্রিলি আর মেনে আমরা জানি ডেডিকেটেডলি নাম্বার থাকে ইন্ডিয়ান হিস্ট্রির ওপর প্রিলিতে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্রথমে খুব ভালো করে তোমরা সিলেবাসটা দেখো প্রিলিতে আমাদের হিস্ট্রির গুরুত্ব সব থেকে বেশি কারণ ওখানে টোটাল পঞ্চাশ নম্বর আসে হিস্ট্রি থেকে পঁচিশ নম্বর আসে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এবং বাকি পঁচিশ আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আর যদি আমি মেন পরীক্ষা দেখি তাহলে সেখানে আসবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে উইথ স্পেশাল এমফাসাইজ সিং অন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখান থেকে আমাদের একশো নম্বরের প্রশ্ন আসে পুরোটাই কিন্তু অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের সামনে একটা কোয়েশ্চেন থাকবে তার চারটে অপশন থাকবে তো বেসিক্যালি তোমার কাছে প্রশ্ন আছে তোমার সামনে উত্তরও আছে শুধুমাত্র তোমাকে কনফিউজ করে দেওয়ার জন্য উত্তরের সাথে সঠিক উত্তরটার সাথে আর তিনটে এক্সট্রা অপশন আছে তোমার কাজ হচ্ছে তিনটে এক্সট্রাকে বাদ দিয়ে দেওয়া এবং সঠিকটাকে খুঁজে বার করা তো এর জন্য আমি বলবো যে মুখস্থের বেশি দরকার নেই যে বই যে নোটি পড়ছো সেটাকে বারবার পড়ো আহ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো অলরেডি মেন বা প্রিডিতে যে সমস্ত কোয়েশ্চেন এসছে সেইগুলোকে অবশ্যই অবশ্যই করে বারবার করো যেখানটা আটকাচ্ছে সেই জায়গাটা ভালো করে পড়ো কারণ তোমাদের প্রিলিমিনারি কাজ হবে সঠিক তোমার সামনে চোখের সামনে উত্তর আছে তোমাকে সঠিক উত্তরটা খুঁজে বার করতে হবে এটা হচ্ছে তোমার প্রিলিমিনারি টার্গেট তোমরা বারবার জিজ্ঞেস করো এত পড়ছি মনে থাকছে না এত সাল এত ডেট এত রাজাদের নাম অত মনে রাখা দেখো আমাদের আমরা তো হিউম্যান আমাদের হচ্ছে আমাদের মেমোরি আছে তো আমরা একটা জিনিস যতবার করে রিভাইজ করব তত ভালো কিন্তু আমার সেটা তুমি 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 দেখো একটা জিনিস যদি দুবার তিনবার চারবার পড়ো তাহলে ওই উত্তরটা যখন তোমার সামনে থাকবে বাকি সট তিনটে ভুল উত্তর বাদ দিতে পারবে না একটা সঠিক উত্তর খুঁজে নিতে হবে এটাই তো তোমার প্রিলিমিনারি কাজ তো আমি বলবো যে যে সোর্স থেকে তুমি পড়ছো সেটাকে বারবার রিভাইজ করো ভালো করে রিভাইজ করো যাতে খুব ইজিলি তুমি সেই জিনিসটাকে খুঁজে পেয়ে বার করতে পারো এমসিকিউ কোয়েশ্চেন সলভ করো সে তুমি কোথাও মক দাও প্র্যাকটিস সেট সলভ করো যেটা তোমার সুবিধা সেটা করো কিন্তু সেই জিনিসটা এমসিকিউ সলভ অবধি রেখো না এমসিকিউ সলভ করে সেটাকে অবশ্যই করে রিভাইজ করো আমাদের সমস্যাটা বা আমাদের কোথায় একটা ঘাটতি থাকে সেটা হচ্ছে আমরা এমসিকিউ একবার সলভ করে সেটাকে আমরা সেখানে ছেড়ে দিই তারপরে কিন্তু আমরা সেটাকে রিভাইজ করি না আমাদের উচিত সেটা কিন্তু রিভাইজ করা কারণ আমরা নিশ্চয়ই যখন সলভ হান্ড্রেড পারি না আমরা করি কি যেটা পারছি পারছি আর যেটা পারছি না সেটা পারছি পারছি আর যেটা পারছি না সেটা আমরা উত্তরটা দেখে পিক করে দিই এখানেই আমাদের ভুল হয় যেটা পারছ না সেটাকে মার্ক করে রাখো যে টপিক থেকে সেই কোয়েশ্চেনটা এসে সেই জায়গাটা পড়ে নাও কারণ সেই টপিকটা কিন্তু তোমার ভালো করে প্রিপেয়ার করা নেই এই বেসিক জিনিসগুলো যদি তোমরা করো তাহলে দেখবে খুব ভালো নাম্বার পাবে হিস্ট্রি আমরা ক্লাস অব্দি পড়ে আসি সাবজেক্টিভ লেখা কিন্তু আমরা হিস্ট্রিটা যদি আমি হিস্ট্রি অপশনাল না নিয়ে থাকি তাহলে কিন্তু পুরোটাই অবজেক্টিভ সুতরাং ইন্টারেস্ট পাবে না এরকম কিছু না খুবই ইন্টারেস্ট পাবে একবার এভাবে টেস্টা করে দেখো নিশ্চয়ই তোমাদের ইন্টারেস্টও লাগবে আর ভালো দেখবে আনসারও করতে পারবে তোমরা এবার যদি আসি সিলেবাসে ইন্ডিয়ান হিস্ট্রি এটা কিন্তু আমাদের সিলেবাস কোথাও কিন্তু বলা নেই ওয়ার্ল্ড হিস্ট্রি আমাদের সিলেবাসটা খুব ক্লিয়ারলি মেনশন করা আছে ইন্ডিয়ান হিস্ট্রি যেখানে আমাদের একটু বেশি জোর দিতে হবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে তো ইন্ডিয়ান হিস্ট্রি আমরা তিন ভাগে ভাগ করেছি অলরেডি করে ফেলেছি সেটা হচ্ছে প্রি হিস্ট্রি সরি প্রি হিস্ট্রি না অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মিডিভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি মডার্ন হিস্ট্রির একেবারে শেষ পার্টটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এবং অন্যান্য মানুষেরা তারা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে ইন্ডিয়ান অ্যানশিয়ান্ট হিস্ট্রি থেকে আমরা শুরু করেছিলাম অ্যানশিয়ান্ট হিস্ট্রিকে আমরা অ্যান্সিয়ান্ট হিস্ট্রিকে আমরা আবার কিছুটা ভাগে ভাগ করেছি সেটা কি কি প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি প্রি হিস্ট্রি আমরা কাকে বলবো প্রি হিস্ট্রি আমরা বলবো আমরা হিস্ট্রি কি করে জানতে পারি বলো তো হিস্ট্রি হচ্ছে পাস্টে যা ঘটে গেছে সেটাই হিস্ট্রি এবার আমি তুমি কেউই ছিলাম না আমাদের পাস্টে তো আমরা নিশ্চয়ই কোনো না কোনো সোর্স থেকে সেই ঘটনাগুলো জেনেছি তো সেই সোর্সগুলো কি তার উপর বেস করে আমরা এনশিয়ান্ট হিস্ট্রি তিন ভাগে ভাগ করে থাকি সেটা হচ্ছে প্রি প্রোটো এবং হিস্ট্রি নর্মালি কি ধরনের সোর্স থাকে সোর্স থাকে ধরো কোথাও কোনো হিস্টোরিয়ান বা আর্কিওলজিস্ট খুঁড়ে খুঁড়ে মাটির তলা থেকে কিছু পেলো সেটা একটা সোর্স এবার তারপরে আমরা ল্যাবরেটরিতে তার ডেট দেখি কার্বন ফোর ডেটিং এর সাহায্যে তার দেখি যে কতদিন পুরান কত দিনের পুরানো সেই জিনিসটা সেই ডেট দেখে একটা হিস্ট্রি জানতে পারি এটা একটা গেল কিছু কয়েন্স আমরা পেতে পারি কিছু রাইটিংস পেতে পারি যেটা আমাদের ভারতীয় কেউ বহুদিন আগে বহু বছর আগে লিখে গেছে অথবা বিদেশ থেকে বহু পর্যটক এসছে আমাদের দেশে বারবার তো তাদের লেখা তাদের রাইটিংস দেখেও আমরা লিখতে পারি তো এই সোর্স গুলোর উপর ভিত্তি করে আমরা হিস্ট্রিকে তিন ভাগে ভাগ করি প্রি প্রোটো এবং হিস্ট্রি প্রি জিনিসটা কি হচ্ছে যেখানে আমাদের শুধুমাত্র ওই মাটি খুঁড়ে যে জিনিসপত্র পেয়েছি তার উপরেই বেস করে যে হিস্ট্রিটা আমরা জেনেছি সেটা হচ্ছে প্রি হিস্ট্রি কোনো লেখা পাইনি কিচ্ছু পাইনি প্রোটো হিস্ট্রি কি প্রোটো হিস্ট্রিটা হচ্ছে যে হিস্ট্রি সম্পর্কে আমরা মাটি খুঁড়ে তো যে বিভিন্ন জিনিস পেয়েছি এছাড়া যে হিস্ট্রির ক্ষেত্রে কিছু রাইটিংসও আমরা পেয়েছি যেমন ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা জানি যে সম্পূর্ণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাই মাটি খুঁড়ে পাওয়া গেছে তো সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাথে সাথে কিন্তু আমরা কিছু বিভিন্ন গুহাতে বিভিন্ন লেখায় পাথরে সিলে অনেক কিছু ছবি আকিবুকিও পেয়েছি কিন্তু এখন অবধি কোনো হিস্টোরিয়ান অথবা কোনো আর্কিওলজিস্ট সেই ছবিগুলোতে এক্স্যাক্টলি কি মিনিং আছে বা কি মানে ছবিগুলো সেটা উদ্ধার করতে পারেনি মানে রাইটিং পেয়েছে কিন্তু সেটাকে ডেসিফার করতে পারেনি তো সেটা হচ্ছে প্রোটোহিস্ট্রি আর হিস্ট্রি কি হিস্ট্রি হচ্ছে যে জিনিসটার আমি মাটি খুঁড়েও হয়তো কিছু নিদর্শন পেয়েছি আবার তার সপক্ষে কিছু রাইটিংসও পেয়েছি কিছু লেখাও পেয়েছি যেটাকে আমরা পাঠোদ্দার মানে কি লেখা পেয়েছি কি লেখা আছে বা কি বোঝাতে চাইছে ওই ছবিগুলোর মাধ্যমে সেটা আমরা উদ্ধার করতে পেরেছি পাঠোদ্ধার করা হয়েছে তো এটা হচ্ছে হিস্ট্রি তাহলে এনশিয়ান্টের ক্ষেত্রে হিস্ট্রি প্রি হিস্ট্রি প্রোটো আর তারপরে প্রি হিস্ট্রির পাঠ চুকে গেলো প্রোটো হিস্ট্রি চলে গেলো প্রি হিস্ট্রি আমরা প্রি হিস্ট্রির মধ্যে কি কি পাই প্রি হিস্ট্রির মধ্যে আমরা পাথর যুগ পাই প্রিহিস্ট্রির মধ্যে আমরা কপার যুগ পাই বা তামা যুগ পাই ব্রোঞ্জ যুগ পাই আয়রন এজ পাই তাই তো এগুলো কিছুটা পাই তারপর আবার তামা আর ব্রোঞ্জ থেকে কিন্তু আমরা প্রোটো হিস্ট্রিতে ঢুকে যাচ্ছি প্রোটো হিস্ট্রিতে ঢুকতে ঢুকতে সেটা গেল সেখানে আমরা কি কি পাচ্ছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পাচ্ছি বেদিক লাইফ পাচ্ছি এগুলো আমাদের প্রোটো হিস্ট্রির মধ্যে ঢুকে যাচ্ছে এবং তারপর ধীরে ধীরে আমরা হিস্ট্রিতে ঢুকে যাচ্ছি মানে যেখানে আমরা হিস্ট্রিতে বেদিকেরই কিছু কিছু যেমন ধরো ঋগবেদ আমাদের পূর্ব পুরুষেরাই লিখে গেছে মানুষেরও কিন্তু সেটা কি লিখে গেছে এটা আমরা বুঝতে পেরেছি তাহলে সেটা কিন্তু হিস্ট্রির মধ্যে চলে আসছে তো বাকি মোটামুটি সময় থেকে বাকি যে সমস্ত সময়টা মানে বাকি এবং তারপরে পার্ট মধ্যযুগীয় ভারত মা মিডিভেল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া পুরোটা কিন্তু হিস্ট্রির মধ্যে চলে আসছে আশা করি তোমাদের এই ভাগটা আমি খুব ভালো করে বোঝাতে পারলাম তাহলে প্যালিওলিথিক মেসোলিথিক নিওলিথিক এগুলো চলে যাচ্ছে প্রি হিস্ট্রিতে সেখান থেকে ধীরে ধীরে আমরা আসছি তামার যুগ ব্রঞ্জের যুগ যেখানে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা পাচ্ছি হরপ্পা থেকে সেটা হয়ে যাচ্ছে প্রোটো মানে আমরা হরপ্পাতে কিন্তু বহু লিপি পেয়েছি যেটাকে আমরা হায়রোগফ বলি বস্ত্রভেডন বলি ঠিক আছে কিন্তু সেগুলো কিন্তু কি লেখা আছে সেটা আমরা আজ অব্দি উদ্ধার করতে পারিনি তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কিসের মধ্যে পড়ে যাচ্ছে যাচ্ছে মধ্যে তারপর আমরা প্রোটোর দ সামবেদ এগুলো কিন্তু কি লেখা আছে আমরা জানি এবং বিভিন্ন আর্টিফেক্ট মানে এক্সকাবেশন মাটি থেকে তল বিভিন্ন জিনিসও পাওয়া গেছে সেটা হিস্ট্রিতে এবং ইন্দা মানে বেদিক এজ থেকে তারপরে পুরোটাই কিন্তু হিস্ট্রি মানে যদি বাকি পোর্শন দেখি মিডিভাল হিস্ট্রির হিস্ট্রি মডার্ন হিস্ট্রি পুরোটাই হিস্ট্রির মধ্যে পড়ছে তো গতকাল আমরা প্রথম ক্লাসে আমরা প্রি হিস্ট্রি নিয়ে পড়েছি প্যালিওলিথিক মেসোলিথিক পেসোলিথিক নিউলিথিক গতকাল আমরা শুরু করেছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা ইন্দাস ভ্যালিতে গতকাল আমরা কি পড়েছি ইন্দাস ভ্যালি কে আবিষ্কার করেছেন ইন্দাস ভ্যালিতে কি কি কোথায় কোথা কোথা থেকে কোথায় অবধি ইন্দাস ভ্যালি ছিল উত্তরে কি ছিল দক্ষিণে কি ছিল পূর্বে কি ছিল পশ্চিমে কি ছিল ইন্দাস ভ্যালি কেন নাম তারপর হরপ্পা সভ্যতাই বা কেন বলি আমরা তারপরে কি রেখেছি তারপরে দেখেছি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কিন্তু একবারে আসেনি তার তিনটে ফেস ছিল যেটাকে আমরা তিনটে ভাগ কি কি নাম দিয়েছি প্রি বা আর্লি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ম্যাচিওর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং পোস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রিতে আমরা দেখি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আগের সমাজ ম্যাচিওরটা দেখি যখন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একদম ফুল ফ্রেজেট চলছে আর পোস্ট হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অলমোস্ট শেষ হতে গেছে এবং ধীরে ধীরে সেটা ধ্বংসের মুখে সেটা হচ্ছে পোস্ট তারপরে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক নিয়ে শুরু করি ক্যারেক্টারিস্টিক মানে কি প্রথম ইন্দাস ভ্যালি সব থেকে মেন ইন্দাস ভ্যালি মানে অত বছর আগে একটা সিভিলাইজেশন সেটা কিন্তু রুরাল সিভিলাইজেশন বা ভিলাজ সিভিলাইজেশন ছিল না সেটা ছিল একদম শহর কেন্দ্রিক বা আরবান সিভিলাইজেশন দারুণ দারুণ ওখানকার ওই সময় ব্যবস্থা ছিল পোড়া ইটের বাড়িঘর ছিল বাড়িঘরে সুন্দরভাবে বাড়ির নোংরা জল বা শহরের নোংরা জল যাতে বেরোতে পারে তার জন্য সুন্দর ড্রেনের ব্যবস্থা ছিল ম্যানহোল ছিল ঢাকা দেওয়ার ব্যবস্থা ছিল ম্যানহোলগুলো ঠিক আছে তো এই বিভিন্ন যেগুলো অ্যাডভান্সড যে সমস্ত টেকনোলজি আজও আমরা যদি বিভিন্ন জায়গায় গ্রামের দিকে গিয়ে দেখি সেখানে হয়তো প্রপার ড্রেনেজ সিস্টেম আমরা দেখতে পাবো না কিন্তু তুমি ভাবো এত বছর আগে ইন্দাস ভ্যালিতেও কিন্তু ড্রেনেজ সিস্টেমের এত সুন্দর একটা আমরা নিদর্শন পেয়েছি তাই তো তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গতকাল আমরা কিছুটা পড়েছিলাম আজকে আমরা পাকিটা থেকে শুরু করব। কি থেকে শুরু করব। আজকে আমরা পলিটিক্যাল লাইফ থেকে ইন্দাস ভ্যালি শুরু করব। পলিটিক্যাল লাইফ থেকে আজকে আমরা ইন্দাস ভ্যালি গতকাল আমরা ইকোনমিক লাইফ আর ট্রেড এইগুলো নিয়ে পড়েছিলাম আজকে আমরা পলিটিক্যাল লাইফ থেকে কিন্তু শুরু করব ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি পলিটিক্যাল লাইফ ইন্দাস ভ্যালিতে আমরা গতকাল শহর মানে ওখানকার যে আরবান সিভিলাইজেশন সেটা দেখেছিলাম তারপর তাদের ইকোনমিক লাইফ কিরকম ছিল সেটা দেখেছিলাম তারপর ছিল ব্যবসা বাণিজ্য ট্রেড ইন্দাস ভ্যালি কোথা থেকে কি ইম্পোর্ট করতো সেগুলো আমরা দেখেছিলাম ইন্দাস ভ্যালির মানুষেরা আজকে আমরা তাদের পলিটিক্যাল বা রাজনৈতিক জীবন কি ছিল সেটা দেখব নো আইডিয়া অফ পলিটিক্যাল অর্গানাইজেশন অফ দ্যপ নর্মালি আমরা হরপ্পাতে কিন্তু সেভাবে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন দেখিনি তাই তো পার হেন্স দ্য হরপ্পান রুলার্স ওয়্যার মোর কনসার্ন উইথ কমার্স দ্যান বিথ কনকুয়েস্ট অ্যান্ড হরপ্পা ওয়াজ পসিবলি রুল বাই দ্য ক্লাস অফ মার্চেন্ট তাহলে কি হরপ্পার মানুষজন অ্যাকচুয়ালি ওই সময় যা নিদর্শন পাওয়া গেছে তাতে কিন্তু দেখা যায়নি যে ওখানে মানুষ পলিটিক্যালি কেন করবে যখনই তার মধ্যে একটা মানে অন্যের রাজ্য জয় করার ব্যাপার থাকবে তো এই ব্যাপারটা তাদের মধ্যে ছিলই না তারা বেশিরভাগই ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল সেই কারণে ধরে নেওয়া হয় যে ইন্দাস ভ্যালিতে মেনলি যদি কোনো ক্লাস থাকে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যিক ক্লাস ছিল মার্চেন্ট ক্লাসের মানুষজন ছিল তার উপরে বেস করেই কিন্তু বাণিজ্যের উপর বেস করেই হয়তো ওখানে ক্লাসিফিকেশন হতো রাজা তার প্রজা এই ব্যাপারটা ছিল না হ্যাঁ হয়তো বাণিজ্যর ক্ষেত্রে যারা হয়তো বাণিজ্য করত তারা একটু উঁচু ক্লাসের লোক ধরা হতো বাট অ্যাজ পার ডিডি কোসাম্বি দ্য প্রায়েস্ট ক্লাস পিপল ওয়ার প্রোবাবলি দ্য রুলার্স বাট আর এস শর্মা রিজেক্টেড দিস হাইপোথিসিস অ্যাজ দেয়ার ভ্যার নো রিলিজিয়াস সিম্বল ইন আইভিসি আইভিসি আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে শর্টে দেখানোর জন্য আইভিসি বলছি কিন্তু এখানে দুজন হিস্টোরিয়ানে দুটো মতবেদ মতবাদ আমরা পাই সেটা হচ্ছে দিদি কোসাম্বি দিদি কোসাম্বি উনি বলছেন যে ওখানে উনি ওনার মতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কিছু প্রাইজড মানে সাধু সন্ন্যাসী বা ওই পূজারী দ্বারা ওখান রুল করা হতো মানে তারাই ছিল সমাজের মাথা কিন্তু আর এস শর্মা কমপ্লিটলি এই হাইপোথিসিসটাকে নাকচ করেছে এবং তিনি বলেছে এটা সম্ভবই না কারণ যদি ওখানে পূজা অর্চনা পূজারীদের এতটাই ছিল তাহলে কোনো রিলিজিয়াস সিম্বলও পাওয়া যেত কিন্তু সেরকম কিছুই পাওয়া যায়নি আমরা জানি যে ইন্দাস ভ্যালির মানুষেরা কি করত। ইন্দাস ভ্যালি মানুষেরা প্রকৃতিকে পুজো করত পশুপতি শিবকে পুজো করতো কিন্তু সেখানে সেরকম ভাবে ধার্মিক চিহ্নই পাওয়া যায়নি তো এই দুজনে মতবাদ আমরা এই পলিটিক্যাল লাইফের ক্ষেত্রে পেয়ে থাকি রিলিজিয়ান এবার ওখানকার রিলিজিয়ান নিয়ে আমরা জানবো রিলিজিয়ান কিরকম ছিল দ্য চিফ মেল ডেটি ওয়াজ দ্য পশুপতি এক্ষুনি আমি বললাম ওখানে যদি মেল ডিটি বা পুরুষ কোন ভগবানের কথা আমরা জানি ভগবান না বা যেটাকে তারা পূজা অর্চনা করতো সেটা ছিল পশুপতি মহাদেব মহাদেব ধরে বলা হয় যে এই পশু মহাদেবী আদি শিব হিসেবে মহাদেবের যে রূপটা দেখি তারই একটা পূর্ব রূপ ছিল পশুপতি মহাদেবের রূপ যেটা আমরা এই যে পশুপতি মহাদেবের রূপটা কোথায় দেখেছিলাম সিলে পেয়েছিলাম বিভিন্ন যে শিলমোহর ওই সময় পাওয়া যেত তার মধ্যে থেকেই পশুপতি মহাদেবের এই ব্যাপারটা আমরা জেনেছি কিভাবে এটা একটু তোমরা ইম্পর্টেন্ট দেখো উনি কি পশ্চারে বসেছিল নর্মালি যোগ্য করার যেরকম পশ্চার বা আমরা যখন ধ্যান করতে বসি যে পশ্চারে বসে থাকি সেরকম পশ্চারে পশ্চারে দেখা গেছে তিনি এ লো হ্যাভিং থ্রি ফেসেস অ্যান্ড টু হর্নস হি ইজ সারাউন্ডেড তার চারপাশে চারটে অ্যানিমেলকে দেখা গেছে অ্যানিমেলগুলোর নাম একটু মনে রেখো কি কি এলিফেন্ট টাইগার রাইনো অ্যান্ড বাফেলো চারটে দেখা গেছে একটা হচ্ছে চারজন চার দিকে মুখ করে আছে চারটে অ্যানিমেল এবং ওনার পায়ের কাছে কি দেখা গেছে দুটো ডিয়ার বা হরিণের ছবি তাহলে এটাই হচ্ছে ওনার পুরো একটা সিম্বল দ্য চিফ ফিমেল ডেটি ওয়াজ মাদার গডেস তাহলে ওরা মাতৃভূমিকে পুজো করত মাকে পুজো করতো মাতৃভূমিকে তাহলে যদি আমরা দেখি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রধান প্রধান যদি যে দেবতাকে পুজো করত বা যে শক্তিকে তারা পুজো করত সেটা হচ্ছে মাদার গডেসকে পুজো করত হু হ্যাজ বিন ডেপিক্টেড ইন ভ্যারিয়াস ফর্ম টু প্লিজ ফার্টিলিটি গডেস তাই তো

যে জোনি কে ওয়ার্শিপ করতো ওই সময় তাহলে যদি ওয়ার্সিপের ক্ষেত্রে দেখি তাহলে ওরা জোনি কে ওয়ার্শিপ করতো মাদার গডেস কে ওয়ার্সিপ করত এবং শিব বা পশুপতি যে এখানে মহাদেব যে পেয়ে গেছে তো তাকে তারা পুজো করতো দ্য ওয়ার্শিপ অফ ফায়ার ইজ প্রুফড বাই দ্য ডিসকভারি অফ ফায়ার লোথাল কালীবঙ্গান অ্যান্ড হরপ্পা লোথাল আর কালীবঙ্গান এবং হরপ্পাতে ফায়ার অল্টার দেখতে পাওয়া গেছে মানে যার মধ্যে জ্বালানো হয় বিভিন্ন আগুন জ্বালানো হতো সেই সমস্ত দেখতে পাওয়া গেছে তার থেকে বলা হয় মনে করা হয় যে তারা হয়তো কোথাও না কোথাও ফায়ার বা আগুনকেও পুজো করত। হুম ইন্দাস পিপল ওয়ার্শিপ গডস ইন দ্য ফর্ম অফ ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস এছাড়া তারা কি করত তারা বিভিন্ন গাছকে এবং পশু পাখিকেও পুজো করত যেমন পিপল ট্রিকে তারা কিন্তু খুব পুজো করত এবং অ্যানিমেলস এর মধ্যে ইউনিকর্ন ইউনিকর্নকে কিন্তু তারা পুজো করত দে বিলিভ ইন গোস্ট অ্যান্ড এভিল ফোর্সেস অ্যান্ড ইউজড অ্যামিউলেটস অ্যাজ প্রোটেকশন এগেনস্ট দেম তারা কিন্তু ওই যে বলতো তখন তো মানুষের অত ধারণা ছিল না তো তারা ভূতকে এবং বিভিন্ন খারাপ শক্তিকে কিন্তু বিশ্বাস করত হয়তো ওই সময় যা ছিল যে হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে তো ওদের মনে হতো যে এটা হয়তো কেউ ওদের উপর রেগে আছে তো সেই কারণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে তো এই যে ন্যাচারাল জিনিসগুলো যে কি তার কারণ সে সময় মানুষের জানা ছিল না তো সেটাকে তারা ভূত এবং এভিল ফোর্সেস হিসেবেই জানতো এবং সেটাকে ইউজ করত। আচ্ছা কোনো কাস্ট সিস্টেম কিন্তু ছিল না যেটা আমরা পরে পরবর্তী পর্যায়ে মানে বেদিক সিস্টেম যখন আসবে তখন আমরা দেখব কাস্ট সিস্টেম এসে গেছে কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু কিন্তু কোনো রকমের কাস্ট সিস্টেমের ব্যাপার ছিল না আচ্ছা এক মিনিট আমি একটু দেখে নি দাদা আমাদের কমেন্ট কিছু যদি থাকে এবার আমরা আহ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিছু কিছু আমরা দেখবো যে কিছু কিছু সিটি আছে বা কিছু কিছু শহর ছিল যার সম্পর্কে আমরা একটু ডিটেলে আলোচনা করবো শহরগুলোকে নিয়ে যে শহরগুলোর কি কি ক্যারেক্টারিস্টিক ছিল কি কি হতো সেখানে তো প্রথম যে শহরটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হরপ্পা আমরা আমরা জানি যে যে প্রথমে এই সিভিলাইজেশনটা তার নাম ছিল হরপ্পা সিভিলাইজেশন তাই তো কিন্তু সরি প্রথমে তার নাম ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তার কারণ ইন্দাস বা সিন্ধু নদীকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল কিন্তু পরে এর নাম হয় হরপ্পা সিভিলাইজেশন তার কারণ প্রথম যে সিটিটা ডিসকভার করা হয়েছিল সেটা ছিল হরপ্পা সুতরাং পরে এর নাম চেঞ্জ করে সিভিলাইজেশন করে দেওয়া হয় সিটিটা গ্রিড প্ল্যানিং করে করা হয়েছিল বিল্ডিং ফাউন্ড ওয়াজ রুম গ্রেভার্ড ঠিক আছে সব হরপ্পায় যে বড় যে বিল্ডিংটা পাওয়া গেছিল সেটা একটা গ্রেভার্ট মানে যেখানে মানুষকে কবর দেওয়া হতো মৃত্যুর পরে সেটাকে পাওয়া গেছিল বারোটা রুমের এরকম একটা কবরখানা পাওয়া গেছিল ডিউ টু ইটস লোকেশন হরপ্পা ওয়াস কল্ড গেটওয়ে সিটি এর লোকেশানের জন্য হরপ্পাকে কিন্তু গেটওয়ে সিটি বলা হতো মেন ক্রপ ছিল এখানকার উইট এবং বার্লি হরপ্পা ছিল অনলি প্লেস হ্যাভিং এভিডেন্সেস অফ কফিন বুড়িয়াল মানে এম একমাত্র জায়গা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশানে যেখানে দেয়। কফিনের মধ্যে কবর দেওয়া হতো অন্য জায়গায় ডিরেক্ট কবর দিয়ে দেওয়া হতো কিন্তু কফিনের মধ্যে কবর দেওয়ার নিদর্শন একমাত্র হরপ্পা থেকেই পাওয়া যায় আ গ্রেভ নেমড আর্ট থার্টি সেভেন ওয়াজ ফাউন্ড একটা গ্রেভ পাওয়া গেছিল ওইখানে যার নাম ছিল আর্ট থার্টি সেভেন কেন আর্ট থার্টি সেভেন নাম টোটাল সাতান্নটা স্কেলিটেন পাওয়া গেছিল তার মধ্যে কুড়িটা একেবারেই খারাপ হয়ে গেছিল বেঁচে ছিল সাঁত্রিশটা মানে রিসার্চ করা গেছে একমাত্র সাঁত্রিশটা স্কেলিটেন বা কঙ্কালের ওপর সেই কারণে ওই গ্রেভয়ার নাম দেওয়া হয়েছিল আট থার্টি সেভেন মানে একটা বিশাল বড় জায়গা যেখানে কবর দেওয়া হতো আট থার্টি সেভেন তার নাম দেওয়া হয়েছিল কারণ তার মধ্যে রিসার্চ করার মতো স্কেলিটেন মাত্র সাঁত্রিশটাই পাওয়া গেছে এখানে সিমেট্রি পাওয়া যেত এইচ এলিয়েন পিপল মানে এইচ শেপের ওখানে সিমেট্রি বা কবর দেওয়ার জায়গা পাওয়া যেত স্টোন সিম্বল অফ লিঙ্গম এবং জনি পাওয়া গেছে জনি এবং লিঙ্গর স্টোন পাথরের হরপ্পাতে পাওয়া গেছিল মতো দেখতে হরপ্পা থেকে পাওয়া ঠিক আছে তাহলে হরপ্পার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সিটি সেটা হচ্ছে মহেন্দ্র দারো মহেন্দ্র হচ্ছে মোস্ট পপুলার সিটি সব থেকে তো ঘনবসতিপূর্ণ যে সিটিটা ছিল সেটা ছিল মহেন্দ্র দ্বারো তাই তো মহেন্দ্র দ্বারো নাম এটা বহুবার প্রশ্ন জিজ্ঞেস করা যায় যে মহেন্দ্র দ্বারো বলতে কি বোঝা সেটা হচ্ছে মাউন্ড অফ ডেট মৃত্যের স্তূপ বলা হয় মহেন্দ্র দ্বারোকে মাউন্ড অফ ডেট গ্রেট গ্র্যানারি মহেন্দ্র দ্বারতে পাওয়া যায় আর সব থেকে বড় যদি বিল্ডিং বলি মহেন্দ্র দ্বারতে সেটা ছিল গ্রেট বাথ তার মানে গ্রেট গ্র্যানারি গ্রেট বাথ এই দুটোই কিন্তু পাওয়া গেছে মহেন্দ্র দ্বারতে এর লেংথ ছিল গ্রেট বাথ যেটা সবচেয়ে বড় যে বিল্ডিং যেটা মহেন্দ্র থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে গ্রেট বাথ এর লম্বা ছিল প্রায় বারো মিটার চওড়া ছিল সাত মিটার এবং ওর মানে ডেপথ ছিল প্রায় টু মিটার কি দিয়ে তৈরি ছিল বার্ন ব্রিক বা পোড়া ইট দিয়ে তৈরি ইট পোড়া ইট দিয়ে তৈরি ছিল এবং গ্রেট বাদ কিন্তু সাধারণ মানুষের জন্য ছিল না এটা রিচুয়ালিস্টিক বাথিং মানে কোনো রিচুয়ালস হলে কোনো পূজা পার্বণ বা কোনো রিচুয়াল যদি করার হতো তাহলে কিন্তু গ্রেট বাথকে ইউজ করা হতো ঠিক আছে অ্যাসেম্বলি হল পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে এটাও ইম্পর্ট্যান্ট অ্যাসেম্বলি হলও কিন্তু মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে এখানে যে লাল লাল যে মাগগুলো আমি করে দিয়েছি এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ এই যে মহেঞ্জোদারো হরপ্পা যে সিটিগুলো আমরা পড়ব কোথা থেকে কি পাওয়া গেছে সেই সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট খুব কনফিউজিং ভুলে যাবে আমিও ভুলে যেতাম তো এটাকে কিন্তু একমাত্র বারবার পড়ে মনে রাখতে হবে আমাদেরকে ঠিক আছে আর কোনো উপায় নেই তো অ্যাসেম্বলি হল লার্জেস্ট নাম্বার অফ হরপ্পান সিল সব থেকে বেশি হরপ্পান সিল কিন্তু এই মহেন্দ্র থেকেই পাওয়া গেছে স্ট্যাচু অফ নটরাজ নটরাজের লর্ড নটরাজ আমরা জানি যে লর্ড শিবার যে নৃত্যের যে পোস্টটা সেটাই হচ্ছে নট সেটাই হচ্ছে এই মূর্তিটাই নটরাজ নটরাজের একটি মূর্তি পাওয়া গেছে মহেন্দ্র থেকে পশুপতি একটা স্ট্যাচু পাওয়া গেছে মহেন্দ্র থেকে স্বস্তিক যে সিম্বলটা সেটারও একটা নিদর্শন পাওয়া গেছে মহেন্দ্র দারো থেকে এছাড়া ব্রোঞ্জের তৈরি একটা ডান্সিং গার্ল মানে ব্রোঞ্জের একটা নাচছে এরকম একটা মেড স্ট্যাচু পাওয়া গেছে সেটাও মহেন্দ্র দারো থেকে পাওয়া গেছে আমরা খুব কমন একটা মানে খুব কমন একটা মানে কোনো বই অ্যান্সিয়ান্ট হিস্ট্রির কোনো বই থাকলেই সেখানে দেখবে যে খুব কমন একটা ছবি থাকে একটা পাথরের মূর্তি দাড়িওয়ালা একটা লোকের পাথরের মূর্তি দেখো সেইটা হচ্ছে সেই মানে দাড়িওয়ালা একজন তার স্ট্যাচুও কিন্তু পাওয়া গেছে এই মহেন্দ্র দ্বারো থেকে হুম আর পিস অফ উভেন কটন অ্যালং উইথ স্পিন্ডল হোলস অ্যান্ড নিডল তাহলে উভেন কটন মানে সেলাই করা একটা ছুটির কাপড় পাওয়া গেছে সেটাও পাওয়া গেছে মহেন্দ্র এভরি হাউস প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু জলের জায়গা ছিল ওয়েল মানে আমরা জানি একটা জল রাখার জায়গা এটা কিন্তু প্রত্যেকটা হাউস মানে মহেন্দ্রদারোর প্রত্যেকটা ঘর থেকে কিন্তু তার একটা নিদর্শন পাওয়া গেছে আর বিল্ডিং অফ এ কলেজ মানে কলেজের মতো একটা বিল্ডিংও পাওয়া গেছে সেটা মহেন্দ্র দারো থেকে পাওয়া গেছে মেকআপ মেকআপ করতেও কিন্তু মেকআপও করতো ওই সময় মহিলারা তো মেকআপ হাউসও একটা মেকআপের বক্সও কিন্তু মহেন্দ্র দারো থেকে পাওয়া গেছে এছাড়া আইভিসি হ্যাড টু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানে একটা ছিল মহেন্দ্রো দারো এবং একটা ছিল হরপ্পা এবং এদেরকে অনেক সময় টুইন ক্যাপিটালে বলা হতো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশানে দুটো ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল একটা হরপ্পা একটা মহেন্দ্রো দারো যেটাকে কিন্তু টুইন ক্যাপিটালে বলা হতো দ্য টাউন ওয়াজ ফ্লাডেড ফর মোর দেন সেভেন টাইমস যার নিদর্শন বা সেটাকে ল্যাব ল্যাবরেটরিতে যখন টেস্ট করা হয়েছে তখন ওখান থেকে যা আর্টিফ্যাক্টস পাওয়া গেছে বা এক্সক্যাভেট করে যা যা নিদর্শন পাওয়া গেছে সেগুলো দেখে মনে হয়েছে যে মহেঞ্জোদারোতে কিন্তু প্রায় সাতবারের বেশি বন্যা হয়ে গেছে মহেঞ্জোদারো শহরটাতে এরপর হচ্ছে চানহুদারো চানহুদারো যে শহরটা সেটা নিয়ে বলবো এবার আমরা সেটার কিছু ডিটেলস দেখে নিই দ্য চানহুদারো হচ্ছে একমাত্র শহর যেটাতে কোনো সিটাডেল ছিল না সিটাডেল আমরা গতকালই আলোচনা করেছি সিটাডেল হচ্ছে শহরের একটু উঁচু জায়গায় ফোর্টের মতো যে বিল্ডিংগুলো তৈরি হতো নর্মালি শহরের যে উচ্চ উচ্চ বর্ণ ঠিক বলবো না কিছু যেহেতু এটা শহর ছিল তো যারা একটু রুলার্স মতো ছিল যারা সিটিটাকে রুল করতো তারা ওই সিটা থাকতো তো এটা হচ্ছে হচ্ছে এমন একটা শহর যেখানে কিন্তু কোনো রকম সিটাডেল পাওয়া যায়নি তার থেকে আমরা কি বল মনে করতে পারি যে হয়তো চানু হচ্ছে এমন একটা শহর যেখানে সবাই সাধারণ মানুষ ছিল ওখানে রুলার বলে আলাদা কিছু ছিল না চানু অলসো কল লাঞ্চে সায়ার অফ ইন্ডিয়াকে লাঞ্চে সায়ার অফ ইন্ডিয়াও কিন্তু চানুদারোকে বলা হয় অনলি রুরাল প্লেস অফ দ্য সিভিলাইজেশন এছাড়া এর আরেকটা কয়েকটা কি এই সিভিলাইজেশন একমাত্র রুরাল এরিয়া ছিল আমরা জানি পুরোটাই কিন্তু আরবান পুরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাই কিন্তু আরবান তো অনলি রুরাল প্লেস ছিল চানুদারো ফেমাস ফার বিড মেকার শপ এটা ফেমাস ছিল বিড মেকার শপের জন্য এছাড়া চানু তরো থেকে কি কি পাওয়া গেছে একটা স্মল পট পাওয়া গেছে যেটা মোস্ট প্রবলে ধরা হয় যে ওটা কালি রাখার একটা পট ইংক পট ওটা একটা স্মল পট পাওয়া গেছে সার্কুলার ব্রিক পাওয়া গেছে মানে গোল গোল ইট পাওয়া গেছে এখান থেকে এছাড়া সিলিন্ড্রিকাল সিট সিল পাওয়া গেছে যেটা ইউজ যেটা দেখা গেছে যে যেটা স্টিয়াটাইট ইউজ করে কিন্তু ওই সিলিন্ড্রিক্যাল সিলটা বানানো হয়েছিল সিলিন্ড্রিক্যাল সিল পাওয়া গেছে যেটাকে দেখা যায় যে স্টিয়াটাইট ইউজ করে সেই সিলটাকে বানানো হয়েছে এরপরে কি পিকচার অফ ক্যাট একটা ছবি পাওয়া গেছে চানু থেকে যেখানে দেখা গেছে যে একটা বিলা বিড়ালের পিছনে একটা দ মানে কুকুর দৌড়াচ্ছে তো এই ছবিটাও কিন্তু পাওয়া গেছে এভিডেন্সেস অফ ব্যাঙ্গলস এবং লিপস্টিক এভিডে ব্যাঙ্গলস মানে হাতে যে চুরি পরে সেটা এবং লিপস্টিকের নিদর্শন পাওয়া গেছে এছাড়া একটা হাতির দাঁতও এইখান থেকে পাওয়া গেছে কোথা থেকে চানহুদারও থেকে এরপর যদি আমরা লোথাল নিয়ে আলোচনা করি আমরা জানি লোথাল একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পোর্ট সিটি আমরা এটাকে পোর্ট সিটি বলতে পারি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বন্দর যেটা ছিল লোথাল হচ্ছে পোর্ট সিটি অফ দি সিভিলাইজেশন কমার্শিয়াল ক্যাপিটাল ক্যাপিটাল প্লেস অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা দুটো দেখেছি একটা হচ্ছে হরপ্পা এবং একটা হচ্ছে মহেঞ্জোদারো লোথাল হচ্ছে বন্দর শহর এবং সেটা কমার্শিয়াল ক্যাপিটাল কারণ বাইরের যে বিভিন্ন দেশ যেটা মেসোপটেমিয়া বলো বা সুমের বলো সেখানে যে ব্যবসা বাণিজ্য করতো ইন্দ্রাজবালি সিভিলাইজেশনের মানুষজন সেটা এই লোথালের থ্রুই করত। সেই কারণে এটাকে মেনলি এটাকে অনেক সময় ম্যানচেস্টার অফ হারতপা সিভিলাইজেশনও কিন্তু বলা হয় সেই কারণে কারণ পুরো কমার্শিয়াল কাজকর্মগুলোই কিন্তু লোথালে থ্রু হতো ফার্স্ট ম্যানমেড পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড লোথাল ছিল প্রথম মানুষের হাতে তৈরি পোর্ট মেড বাই যেটা ডকটা যেটা তৈরি লোথালে সেটাকে বান বা পুরানো ইট দিয়ে তৈরি করা হয়েছিল পার্শিয়ান এবং ইরানিয়ান শিল এখান থেকে পাওয়া যায় তার থেকে মনে করা হয় যে পার্শিয়া এবং ইরানের সাথেও পার্সিয়া যেটা বর্তমানে ইরান তো পার্সিয়ার সাথেও তাদের ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল এটা মনে করা হয় ঘোড়ার বোন বা ঘোড়ার বোনস অফ হর্সেস কিন্তু পাওয়া গেছে লোথাল থেকে লাল যেগুলো আমি করেছি সেগুলো একটু ভালো করে দেখো পাওয়া গেছে এখান থেকে রং এছাড়া এভিডেন্স অফ রাইস ধানের যে হাস্ক হয় সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া গেছে রংপুর ইজ দ্য আদার প্লেস ওয়ার রাইস হাস্ক হ্যাজ বিন ফাউন্ড মানে লোথাল ছাড়া আর একমাত্র রংপুর থেকে রাইস হাস্কের এভিডেন্স কিন্তু পাওয়া গেছে এভিডেন্স অফ মামি পাওয়া গেছে এখান থেকে একটা মামি তার থেকে বোঝা যায় যে হয়তো মানুষের বডিকে প্রিজার্ভ করার জন্য মৃত্যুর পরেও মানুষের বডিকে প্রিজার্ভ করার জন্য সেটাকে হয়তো প্রিজার্ভ করার জন্য মামি বানিয়ে রাখা হতো তো সেই এভিডেন্সও পাওয়া গেছে টেরাকোটা ফিগার অফ এ হর্স হ্যাজ বিন ফাউন্ড ইন লোথাল এছাড়া লোথালে ঘোড়ার একটা টেরাকোটা টেরাকোটা মানে আমরা জানি যে মাটি পুড়িয়ে যেগুলো তৈরি করা সেটাই টেরাকোটা তো অলরেডি আমরা দেখছি যে পুরো মহেঞ্জোদারো এবং এবং ইন্দ্রাসী সিভিলাইজেশনটাই পুরো পোড়া ইট দিয়ে তৈরি তো পোড়া ইটের একটা হর্সের ফিগারও কিন্তু পাওয়া গেছে লোথাল থেকে এছাড়া ডাবল বুড়িয়াল ডাবল বাড়িয়ালও কিন্তু ডাবল বাড়িয়ালের এভিডেন্সও কিন্তু পাওয়া গেছে লোথাল থেকে ডাবল বাড়িয়াল মানে দেখা গেছে যে একটা মহিলার কঙ্কালের পাশাপাশি একটা পুরুষের কঙ্কালের পাশাপাশি একটা মহিলার কঙ্কালও কিন্তু পাওয়া গেছে এবং তার থেকে মনে করা হয়েছে কোথাও না কোথাও এই যে সিভিলাইজেশন এখানে কিন্তু সতী সিস্টেমও ছিল সতী সিস্টেমে আমরা জানি যে স্বামী মারা যাওয়ার পর বলা হয় যে একটা মেয়েরা বেঁচে থাকার অধিকার নেই তো সেই কারণে তার স্বামীর সাথে সাথে মৃত্যুর পরে তার স্বামীর চিতাতে তার ওয়াইফকে বা তার স্ত্রীকেও পুড়িয়ে মারার প্রথাই হচ্ছে সতী প্রথা তো যেহেতু এখান থেকে লোথাল থেকে ডাবল বাড়িয়ালের একটা নিদর্শন পাওয়া গেছে যেখানে ছেলের পুরুষ কঙ্কালের পাশাপাশি মহিলা কঙ্কালও পাওয়া গেছে তো মনে করা হয় যে কোথাও না কোথাও সতী সিস্টেমটাও কিন্তু ইন্দ্রাজ ভ্যালি সিভিলাইজেশনে ছিল ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং অ্যাঙ্গেল পয়েন্টিং টু মডার্ন ডে কম্পাসও পাওয়া গেছে মডার্ন ডে কম্পাস দিয়ে আমরা কি করি অ্যাঙ্গেল তো তো ওরকমও একটা ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে লোথাল থেকে যেটা হয়তো সরি চানহুদারো থেকে সরি লোথাল থেকে যেটা অ্যাঙ্গেল মাপতে সাহায্য করে এরপরে আমরা পড়বো কালীগঙ্গার কালীবঙ্গান কি বোধ কালীবঙ্গান হচ্ছে এমন একটা জায়গা যেখানে বোধ এবং হরপ্পান এভিডেন্স হরপ্পান পাওয়া যায় বোধ প্রি হরপান এবং এভিডেন্স কিন্তু আমরা কালীবঙ্গান থেকে পাওয়া গেছে থেকে ক্যামেল ঘোড়ার উটের বোন পাওয়া গেছে কালীবঙ্গান থেকে এটা একটু ইম্পর্টেন্ট উটের বোন পাওয়া গেছে কিন্তু কালীবঙ্গান থেকে এছাড়া হুইলস অফ আ টয় কার্ড একটা খেলনা গাড়ির চাকা পাওয়া গেছে মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিল পাওয়া গেছে কালিবঙ্গান থেকে এবং টাইগার কয়েন পাওয়া গেছে কালীবঙ্গান থেকে এবার দেখি যদি হচ্ছে ধোলা বিড়া হচ্ছে ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ধোলাবিড়া থেকে আমরা পেয়েছি ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্ট তিনটে পার্টে সিটিটা ডিভাইড ছিল সেভেন কালচারাল স্টেজেস এছাড়া এখানে সাতটা কালচারাল স্টেজে স্টেজেস আমরা পেয়েছি সাত ধরনের কালচারাল স্টেজ একটা স্টেডিয়ামের নিদর্শন পাওয়া গেছে ধোলাবিরা থেকে ইট ওয়াজ দ্য ওয়ার হাউজিং সেটেলমেন্ট অফ হারাপ্পান সিভিলাইজেশন এটা ওয়ার হাউজিং সেটেলমেন্ট ছিল হারাপ্পান সিভিলাইজেশনে ইন্দাসভ্যালি সিভিলাইজেশনের এপারে যদি আমরা কি পয়েন্টগুলো দেখি ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট সেটা হচ্ছে আমরি আমড়ি থেকে আমরা কি পেয়েছিলাম এভিডেন্স অফ ট্রানজিশন ফ্রম প্রি হারাপ্পান টু ম্যাচিওর হারাপ্পান কালচার আমড়িতে আমরা ট্রানজিশন পেয়েছিলাম কিসের প্রি হারাপ্পা থেকে ম্যাচিওর হারাপ্পা ফেজে যাওয়ার যে ট্রানজিশন ফেজটা সেটা আমরা কিন্তু পেয়েছিলাম আমরি থেকে তো এর থেকেই বোঝা যায় হয়তো কোথাও না কোথাও এটাও প্রুভ করেছে যে হ্যাঁ এক্স্যাক্টলি প্রি হারাপ্পান বলেও একটা স্টেজ ছিল এবং ম্যাচিওর হারাপ্পান বলেও একটা স্টেজ ছিল আমরি থেকে এছাড়া আমরা কি পেয়েছি থ্রি স্টেজেস অফ হেয়ার এছাড়া তিনটে যে স্টেজ আছে প্রি হারাপ্পান এবং পোস্ট হারাপ্পান এই তিনটে আমরি থেকে আমরা বুঝতে পেরেছি এরপরে ইন্দাস পিপল ওয়ার নোন টু মেসোপটেমিয়ানোপটেমিয়ান লোকজনরা ইন্দাস বা হরপ্পান সভ্যতার মানুষকে মেলুহা বলে জানতো এখানে বার্ড একটা পাখিকে ইন্দাস পিপলরা পুজো করতো সেটা হচ্ছে পিজিএন বা আমরা যেটাকে বলি পায়রা পায়রাকে কিন্তু ইন্দাস পিপলরা পুজো করতো বডিকে বাড়ি করা প্রথা ওদের মধ্যে ছিল ডেড বডিজ ওয়ার প্লেসড ইন এ নর্থ সাউথ ডাইরেকশন নর্মালি ডেড বডিগুলোকে গুলোকে নর্থ এবং সাউথ ডাইরেকশন করে কিন্তু ওরা কবর দিত ইউ লোহার ব্যবহার ওরা জানতো না এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফার্স্ট এক্সক্যাভেটের সিটি আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ রোপার যদি আমরা জিজ্ঞেস করা হয় যে স্বাধীনতার পরে কোন সিটিটাকে করা হয়েছিল সেটা হচ্ছে রোপারকে স্বাধীনতার পরে করা ইন্ডাস্ট্রিয়াল সিটি ছিল কালীবঙ্গনকে সিটি অফ ব্ল্যাক ব্যাঙ্গলস বলা হয় কালো পাথর দিয়ে ব্যাঙ্গল তৈরি করতো তো কালিবঙ্গনকে সিটি অফ ব্ল্যাক ব্যাঙ্গলস বলা হয় এভিডেন্সেস অফ ফুরো আর ফিল্ড ফিউরোর এভিডেন্স পাওয়া গেছে কালীবঙ্গান থেকে ফিউরোটা কি জিনিস আর ফিল্ড হুইচ আস প্লাও মার্ক একটা এমন একটা মার্ক যেখানে ওই লাঙলের চিহ্ন পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিউরো তো এরকম ফিউরোর এভিডেন্স কিন্তু কালীবঙ্গান থেকে পাওয়া গেছে শুর্ক থেকে পাওয়া গেছে হর্স বোন পাওয়া গেছে হর্স বোনের এভিডেন্স বা হর্স বোনের ঘোড়ার যে বোন সেটার এভিডেন্স কিন্তু শুর্কটা থেকে পাওয়া গেছে হর্স টুটের এভিডেন্স পাওয়া গেছে রানা গুদাই থেকে রানা গুদাই থেকে হর্স টুটের এভিডেন্স পাওয়া গেছে সুক্তা জেন্দার থেকে হর্সের অ্যাসেস পাওয়া গেছে ছাইয়ের নিদর্শন পাওয়া গেছে হর্সেস সেটা পাওয়া গেছে সুক্তা জেন্ডার থেকে তো তিনটে আলাদা আলাদা জিনিস কিন্তু দেখো হর্স বোন এক জায়গা থেকে পাওয়া গেছে হর্স টুথ এক জায়গা থেকে পাওয়া গেছে আর হর্স অ্যাসেস এক জায়গা থেকে পাওয়া গেছে লোথাল অ্যান্ড রংপুর রাইস হাস যেটা আমি অলরেডি বললাম লোথাল এবং রংপুর এমন দুটো জায়গা যেখান থেকে আমরা রাইস হাসকে রেভিডেন্স পাই বানোয়ালি সিটি বিল্ড উইদাউট এনি গ্রিড প্যাটার্ন বানোয়ালি হচ্ছে এমন একটা সিটি ছিল যেটা গ্রিড প্যাটার্নে তৈরি ছিল না সিটি উইদাউট এনি প্রপার অ্যান্ড সিস্টেমেটিক ড্রেনেড সিস্টেম যদি এমন জিজ্ঞেস করা হয় যে উইথ সিটি ওয়াজ উইদাউট এনি প্রপার অ্যান্ড সিস্টেমেটিক ড্রেনেড সিস্টেম সেটা হচ্ছে বানওয়ালি এছাড়া টেরাকোটার এপ্লিকা অফ প্লাউ পাওয়া যাচ্ছে বনওয়ালি থেকে প্লাউ মানে আমরা জানি লাঙল লাঙলের টেরাকোটা রেপ্লিকা পাওয়া গেছে কিন্তু বনওয়ালি থেকে রাখিগড়ি প্রভিন্সিয়াল ক্যাপিটাল অফ হারাপ্পান সিভিলাইজেশন হচ্ছে রাখিগড়ি মেটাল প্রোডাক্টস ওয়ার প্রডিউসড ইনক্লুডিং দোজ উইথ কপার ব্রোঞ্জ টিন অ্যান্ড লেড গোল্ড অ্যান্ড সিলভার ওয়ার অলসো নোন আয়রন ওয়াজ নট নোন টু দেম বিভিন্ন মেটালের প্রোডাক্ট আমরা কারণ জানি যে এই যে হরপ্পা সভ্যতাটা সেটা কিন্তু কপার ব্রোঞ্জ এরার তো বিভিন্ন মেটাল প্রোডাক্টসও পাওয়া গেছে সেগুলো কপার দিয়ে তৈরি ছিল ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল টিন দিয়ে তৈরি ছিল লেড দিয়ে তৈরি ছিল এছাড়া গোল্ড আর সিলভারও কিন্তু কিছু কিছু পাওয়া গেছে যদিও একমাত্র কোনটা পাওয়া যায়নি একমাত্র হচ্ছে লোহা বা লোহার কোনো জিনিস কিন্তু যেহেতু আয়রন ওদের জানা ছিল না আয়রনের ব্যবহার ওরা জানতো তো লোহার কোনো জিনিস কিন্তু পাওয়া যায়নি দ্য স্ক্রিপ্ট অফ আইভিসি হ্যাড ফোরটিন সিম্বল চোদ্দটা চৌষট্টিটা সিম্বল ফোর সিক্সটি ফোর সিম্বল সিক্সটি ফোর সিম্বল দিয়ে ওদের স্ক্রিপ্ট তৈরি হতো যেটাকে আমরা পিকটোগ্রাফিক স্ক্রিপ্ট বলি অ্যাকচুয়ালি সেটা কোনো সিম্বল ওটা অ্যাকচুয়ালি সিম্বল ছিল ছবির মতো ছোট ছোট তো এরকম চৌষট্টি দেখা গেছে বিভিন্ন ছবিগুলোকে রিড করে দেখা গেছে বা রিসার্চ করে দেখা গেছে যে ওই প্রত্যেকটা ছবিতে কিন্তু ওই চৌষট্টিটা সিম্বলই ঘোরাফেরা করতো এই যে এই যে মোডটা যে রাইটিং যেটা মোট ছিল সেটাকে বস্ত্র ফেডন বলা হতো একটা লাইন ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো এবং পরবর্তী লাইনটা আবার বাঁদিক থেকে ডান দিকে দেওয়া হতো তো মোড অফ রাইটিং ফেডন মোড অফ রাইটিংটাকে বলা হতো বস্ত্র ফেডন যেটা শুরু হতো ধরো বা দিক ডান দিক থেকে বাঁ দিকে লিখছে একবার আবার পরবর্তী লাইনে বাঁ দিক থেকে ডান দিকে লিখছে দ্য ইউনিট অফ রেশিও ওয়াজ সিক্সটিন ইকুইভ্যালেন্ট টু সিক্সটিন পয়েন্ট 64 গ্রাম মানে ইন দা সাইট ফাউন্ড ইন এমন একটা ইন দা সাইট যেটা আফগানিস্তানে পাওয়া গেছে সেটা হচ্ছে ساتু গাই এন্ড মুন্ডিগাক এই দুটো সাইট ছিল যেটা হচ্ছে ইনダス ভ্যালি सिविलाइजेशन সাইট ছিল কিন্তু ওটার বর্তমানে অবস্থান ছিল হচ্ছে আফগানিস্তান আর কোট দিজি हैज बीन डिस्ट्रॉयड কোট একটা সাইট ছিল যেটা নিদর্শন পাওয়া গেছে যে যেটা ফায়ারের ফলে डिस्ट्रॉय হয়েছে মানে ধ্বংস হয়েছিল আগুন লাগার কারণে যেটা ধ্বংস হয়ে গেছিল ঠিক আছে লাস্ট আমরা আজকে অফ ভ্যালি এটা আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতন হয়েছিল তো পতনের এক্স্যাক্ট কোনো কারণ পাওয়া যায়নি বিভিন্ন হিস্টোরিয়ান বা বিভিন্ন আর্কিওলজিস্ট বিভিন্ন কারণ দেয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতনের তো তার মধ্যে গর্ডেন চিল্ডে এবং স্টুয়ার্ট পিগর্ট বলেছিলেন যে এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বাইরে থেকে হয়তো কেউ এসে এদের উপর আক্রমণ করেছিল এবং তার ফলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পতন ঘটেছে এটা বলছে গডেন চিল্ডে এবং স্টুয়ার্ট পিগড এইচ টি একজন ছিলেন থিওরিস্ট তিনি তার থিওরি ছিল যে আনস্টেবল রিভার্ সিস্টেমের জন্য ইন্ডাস ভ্যালির পতন ঘটেছে হয়তো রিভার সিস্টেমটা আনস্টেবল ছিল তাই এর পতন ঘটেছে কে এ আর কেনেডি বলে একজন ছিলেন তার মতে ন্যাচারাল ক্যালামিটি ন্যাচারাল ক্যালামিটির জন্য হয়তো কোনো বন্যা হয়েছিল বা ওই ধরনের কিছু হয়েছিল যেটার কারণে পতন ঘটেছে মানে ন্যাচারাল কারণে পতন ঘটেছে হয়তো ন্যাচারাল কিছু বন্যা ফ্লাড বা খরা কিছুই হতে পারে তো তার কারণে হয়েছিল স্টেন এবং এ এন ঘোষের মতে ক্লাইমেট চেঞ্জ হয়েছিল হয়তো হঠাৎ করে প্রচন্ডভাবে তুষার যুগ চলে এসেছিল তো সেই কারণে হয়তো ওই এমন একটা ক্লাইমেট চেঞ্জ হয়েছিল যাতে নতুন ক্লাইমেটে কেউ বেঁচে থাকতে পারেনি তো সেই কারণে পতন ঘটেছে রবার্ট রাইকেস বলেছেন আর্থকোয়েকের ফলে পতন ঘটেছে রবার্ট রাইকেসের মতে যে এক বিশাল ভূমিকম্প এসেছিল এবং তার ফলে ইন্ডাস ভ্যালি বিপলে পতন ঘটেছে সুদেন আগরওয়াল বলেছেন ড্রাইনেস অফ রিভার গড়গড়া ঘাগড় গড়া বলে একটা রিভার ছিল ওখানে তো সেটা শুকিয়ে যেতে জলের অভাবে ওখানে প পতন ঘটেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর তারপরে একজন ওয়াল্টার ফেয়ার সার্ভিস আছেন উনি বলেছেন ইকোলজিক্যাল ইনব্যালেন্স ফলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর পতন ঘটেছে তো এই কিছু থিওরি আমরা জানব বিভিন্ন লোক যেমন আর মটিমেয়ার হুইলার বলেছেন আরিয়ান ইনভেশন এর ফলে ওদের পতন ঘটেছে তো বিভিন্ন থিওরিস্টের বিভিন্ন থিওরি আছে যারা সেই থিওরিতে তারা বিভিন্নভাবে বলেছেন বিভিন্ন কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতনে তো এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ তো এখানে আমাদের আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কমপ্লিট হচ্ছে আমরা পরবর্তী ক্লাস সেখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেদিক সিভিলাইজেশন এর পরবর্তী ক্লাস যেটা বেদিক সিভিলাইজেশন নিয়ে আমরা আলোচনা করব মিনিট তো চলো আজকে আমরা তাহলে কি কি পড়লাম যেটা হচ্ছে আজকে আমরা পড়েছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বাকি পোর্শনটা যেটাকে আমরা কুইক রিভিশন একবার করে নি এক মিনিট দাম একটু জল খেয়ে নি এক মিনিট আমি একটু দেখে নি তোমাদের এটাগুলো তাহলে আজকে আমরা শুরু করেছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা পলিটিক্যাল লাইফ থেকে ইন্দাস ভ্যালি পিপলের পলিটিক্যাল লাইফ থেকে তাদের পলিটিক্যাল লাইফে আমরা কি পড়লাম যে সেইভাবে কোনো রকম তাদের পলিটিক্যাল অর্গানাইজেশনের অস্তিত্ব কিন্তু আমরা সিন্ধু সভ্যতাতে পাইনি মেনলি ওখানে যে ক্যাটাগরির মানুষ ছিল তারা মেনলি ব্যবসা বাণিজ্যিক ক্যাটাগরির মানুষ ছিল সেইভাবে কোনো রুলার সেখানে যায়নি ছিল না যারা ব্যবসা বাণিজ্য করতো তারাই ওখানকার রুলার ছিল কিন্তু এখানে দুজনের আমরা মতবাদ পাই একটা হচ্ছে দিদি কোসাম্বি উনি বলেছিলেন যে ওখানে সিন্দাস ভ্যালি রুলার ছিল কিছু পূজারি প্রায়েস্ট ক্লাসের মানুষ কিন্তু আর এস শর্মা তার এই মতবাদটা সম্পূর্ণভাবে খারিজ করেছে তিনি বলেছে যে সেরকম পূজারির কোনো নিদর্শন বা কোনো রিলিজিয়াস সিম্বল কিন্তু আইভিএস বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে পায়নি তো সেই কারণে তিনি তার মতবাদটাকে খারিজ করেছে রিলিজিয়ানের ক্ষেত্রে আমরা দেখি তারা কিছু কোন রকম মূর্তি পুজো ছিল না ওই সময় পশুপতি শিবের পশুপতি মহাদেবের কিছু সিল পাওয়া গেছে যেখানে তার পশুপতি মহাদেবের ছবি পাওয়া গেছে যেখানে দেখা গেছে যে উনি যোগিক পস্তারে বসে আছেন এবং ওনার চারপাশে এলিফেন্ট টাইগার রাইলো এবং বাফেলো তিন চারজন চারদিকে মুখ করে আছে এছাড়া তারা মাদার গডেসকে পুজো করতো তারা জনি পুজো করতো লিঙ্গ পুজো করতো বিভিন্ন পাথরের ছোট ছোট জনি বা লিঙ্গকে তারা পুজো করতো তারা পিপল ট্রি বা পিপল গাছকে পুজো করতো অ্যানিমেলসের মধ্যে ইউনিকর্নকে তারা পুজো করতো বিভিন্ন ন্যাচারাল যে ক্যালামিটি বা প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগকে তারা ভয় পেত তারা মনে হতো কোথাও না কোথাও ভগবান তাদের উপর রেগে গেছে বলে এই প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে যেটা ভালো ছিল যে ওই সময় কোনো রকমের কাস্ট সিস্টেম কিন্তু ছিল না ওই সময় কাস্ট কোনো সিস্টেম কিন্তু ছিল না এরপরে আমরা সিটিগুলোর ব্যাপারে জানি সেটা হচ্ছে যে পরবর্তী পর্যায়ে সিটি হারাপ্পা যেটা একটা ইম্পর্টেন্ট সিটি ছিল সেখান সে হারাপ্পাকে বলা হতো লোকেশনের জন্য বলা হতো গেটওয়ে অফ দ্য গেটওয়ে সিটি এমন একটা লোকেশনে ছিল যে সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ঢুকতে গেলে প্রথমেই হয়তো হারাপ্পা পড়তো তো সেই কারণে হারাপ্পাতে মেন যে ক্রপ যদি দেখি সেটা ছিল উইট এবং বার্লি ক্রপটা ছিল মেন হারাপ্পাতে হারাপ্পা ছিল একমাত্র প্লেস যেখানে আমরা কফিন বড়িয়াল দেখি এইচ টাইপের সিমেট্রি দেখি ঠিক আছে এরপরে মহেন্দ্র দ্বারো মহেন্দ্র দ্বারো ছিল সবথেকে পপুলার সিটি সব থেকে বেশি লোক বাস করতো মহেন্দ্র মহেঞ্জোদারোর মহেন্দ্র মানে মাউন্ট অফ ডে বা মৃতে স্তু গ্রেট গ্র্যানারি ছিল গ্রেট বাথ ছিল অ্যাসেম্বলি হল ছিল সবই ছিল মহা মহেন্দ্র সব থেকে বড় বিল্ডিং যদি আমরা ইন্ডাস ভ্যালি এর দেখি সেটা ছিল গ্রেট বাথ যেটা পোড়া ইট দিয়ে তৈরি ছিল এবং রিচুয়ালিস্টিক রিচুয়ালিস্টিক সর্বসাধারণের ব্যবহারের ছিল না ওটা পারপাসে ইউজ করা হতো এছাড়া ওখান থেকে আমরা অ্যাসেম্বলি হল পাই অনেক হারাপ্পান সিল পাই নটরাজের মূর্তি পাই পশুপতি মূর্তি পাই স্বস্তিক সিম্বল পাই ব্রোঞ্জের তৈরি একটি মেয়ে নাচছে এরকম একটা স্ট্যাচু পাই বিয়ার্ড এর যে স্ট্যাচু সেটাও আমরা মহেন্দ্র থেকে পাই এছাড়া একটা মেকআপ বক্স পাই আইভিসি তো মহেন্দ্র আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ক্যাপিটাল সিটি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল সেটাও আমরা জানতে পারি এরপর আমরা আসি চানহুদারোতে চান্ন হচ্ছে এমন একটা সিটি যেখানে কোনো সিটে সিটাডেল বা রুলার্সদের জন্য আলাদা করে যে ফোর্ট বা বাড়ি তৈরি করা সেটা পাইনি আমরা এটা একমাত্র প্লেস ছিল যেখানে কিছু রুরাল প্লেসেস বা রুরাল সিভিলাইজেশন দেখা গেছে এখান থেকে একটা স্মল পট যেটাকে হোপফুলি যেটা ইঙ্ক পট সেটা পাওয়া গেছে সিলিন্ড্রিক্যাল সিলস পাওয়া গেছে কিছু ছবি পাওয়া গেছে ডিটেলস আমি অলরেডি তোমাদের বলেছি এছাড়া লোথাল এরপরে লোথাল আমরা জানি ওখানকার পোর্ট সিটি ছিল বা এটা কমার্শিয়াল ক্যাপিটালও বলা হয় লোথালকে লোথাল একটা বন্দর ছিল যার থ্রু বিভিন্ন দেশ বা সুমের বলো বা পার্সিয়া বলো তাদের সাথে পিউপলের কিন্তু যে যোগাযোগ বা বাণিজ্যিক সম্পর্কটা ছিল সেটা লোথালের থ্রু ছিল লোথাল হচ্ছে বিশ্বের প্রথম মানুষের তৈরি একটা মানে হিউম্যান মেড বা ম্যানমেড পোর্ট যেটা পোরাইট দিয়ে তৈরি হয়েছিল লোথাল থেকে কিছু কিছু পাওয়া গেছে যেমন ঘোড়ার হাড় পাওয়া গেছে রাইস হাসকের এভিডেন্স পাওয়া গেছে একটা মামির এভিডেন্স পাওয়া গেছে লোথাল থেকে ডাবল বুড়িয়াল এভিডেন্স পাওয়া গেছে লোথাল থেকে তার থেকে মনে করা হয় কোথাও না কোথাও যে ওই সময় সিস্টেমটাও ছিল ওই সময় এছাড়া কালীবঙ্গান কালীবঙ্গান থেকে আমরা কি কি পেয়েছি কালীবঙ্গানে প্রি হারাপ্পান এবং হারাপ্পান এভিডেন্স পেয়েছি সাতটা ফায়ার অল্টার পেয়েছি উটের হাড় পেয়েছি আমরা কালীবঙ্গান থেকে এছাড়া তারপরে আসি যদি ধোলাবিরা ধোলাভিরা থেকে আমরা কি পেয়েছি একটা ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পেয়েছি ধোলাভিরা থেকে তিনটে পার্টে সিটিটা ডিভাইডেড ছিল সাতটা স্টেজেস এখানে আমরা দেখতে পাই একটা স্টেডিয়াম পেয়েছি ধোলাভিরা থেকে ইট ওয়াজ দ্য ওয়ার হাউজিং সেটেলমেন্ট অফ হারাপ্পান সিভিলাইজেশন আমরা দেখেছি এটা কি পয়েন্ট যেগুলো আমরা বললাম আমরি হচ্ছে এমন একটা জায়গা সেখানে আমরা তিনটে হারাপ্পান সিভিলাইজেশনের স্টেজই পেয়েছি প্রি হারাপ্পান প্যাচিওর হারাপ্পান এবং পোস্ট হারাপ্পান তিনটের এভিডেন্স আমরা আমরি থেকে পেয়েছি মেসোপটেমিয়ার মানুষরা এই ইন্দাস পিপলকে মেলুহা বলে জানত তারা যে বার্ড বা যে পাখিটাকে পুজো করতো সেটা ছিল পায়রা বা পিজিয়ান উডেন কফিনে তারা বডিগুলোকে বাড়ি কবর দিত নর্মালি বডিগুলোকে কোন ডাইরেকশানে রাখতো নর্থ সাউথ ডাইরেকশানে রাখতো আয়রনের ব্যবহার তারা জানতো না প্রথম যদি এক্সকাভেটেড সিটি ইন্ডিপেন্ডেন্স পরে যে সিটিটা প্রথম আবিষ্কার হয়েছিল সেটা ছিল রোপার চানুদারও একটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল ছিল কালীবঙ্গান আমরা জানি কালীবঙ্গানকে সিটি অফ ব্যাঙ্গলস বলা হয় এভিডেন্স অফ ফিউরো ফিউরো মানে কি যে সমস্ত মাঠে লাঙলের ছাপ রয়ে গেছে সেই মাঠটাকে ফিউরো বলে তো সেরকম ফিউরো এভিডেন্স কালীবঙ্গান থেকে পাই সেখান থেকে আমরা জানতে পারি কি যে মাঠে লাঙল দিয়ে চাষ করা হতো সুরকর্দা এখানে আমরা ঘোড়ার বোন পাই হর্স ঘোড়ার দাঁত পাই কোথা থেকে রানা গুদাই থেকে কি পাই অফ হর্স মানে সুক্তা জেন্দার থেকে ঘোড়ার ছাই পেয়ে থাকি মানে ঘোড়াকে হয়তো পুড়িয়ে দেওয়া হতো সে তার ছাই সেটা আমরা পেয়ে থাকি লোথাল এবং রংপুর থেকে আমরা রাইস খাস পাই বানোয়ালি সিটি উইদাউট এনি গ্রিড প্যাটার্ন এমন একটা সিটি ছিল বানোয়ালি যেটা গ্রিড প্যাটার্ন ছিল না

একবার প্রথমে শুরু করতো ডান দিক থেকে বাঁ দিকে লেখা আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা তো এই যে প্যাটার্নটা এই যে রাইটিং যে মোডটা সেটাকে বস্ত্রফেরন বলা হতো যেখানে প্রথমে ডান দিক থেকে বাঁ দিক লেখা হতো এবং পরে বাঁ দিক থেকে ডান দিক লেখা হতো আফগানিস্তানেও ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু সাইট পাওয়া গেছে সেটা হচ্ছে সাতুঘাই এবং মুন্ডিগা কোট দিজি এমন একটা সাইট ছিল যেটাকে মনে করা হয় যে সেটা ফায়ার ডিস্ট্রয় করেছে বা আগুন লাগার ফলে যে সাইডটা নষ্ট হয়ে গেছিল কোথায় এরপর আমরা দেখেছি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ডিক্লাইন বা পতন পতনে কি দেখেছি আমরা যে এক্সটার্নাল অ্যাগ্রেশন বিভিন্ন হিস্টোরিয়ানস হিস্টোরিয়ান বিভিন্ন থিওরি দিয়েছে সেটাকে আমরা খুব শর্টে এখানে একটা চার্টের মতো করে দেখেছি তো বিভিন্ন এগুলো আমরা জাস্ট মনে রাখবো মেন যেটা সেটা হচ্ছে মটিমার হুইলার কি বলেছিলেন যে আর এন এর ফলে মেনলি এটা কিন্তু পতন ঘটেছিল তাই তো তো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি তোমাদের যেটা বলার আমি আমরা প্রি হিস্ট্রি আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান কমপ্লিট হলো নেক্সট ক্লাসে আমরা বেদিক সিভিলাইজেশান নিয়ে আলোচনা করব এবং তারপরের ক্লাসে আমরা দুটো যে মেন ওই সময় রিলিজিয়ান ছিল জ্যান এবং বুদ্ধিস্ট হোপফুলি সেই ক্লাসটা আছে পরের ক্লাসে তোমাদের যেটা বলা যে তোমরা এটাকে পড়বে ভালো করে পড়ার পরে যেটা করবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখতে পারো বারবার পড়ারটা বেস্ট হবে অপশন আর এই চ্যাপ্টারগুলো শেষ হলে অবশ্যই এমসিকিউ করো যে প্রি হিস্ট্রি আর হিস্ট্রির যে পোর্শনটা থেকে আমি যেটা পড়ালাম সেখান থেকে এমসিকিউ করো দেখো যে এমসিকিউটাকে কিউটাকে তুমি আনসার করতে পারছো কি না তাহলে কিন্তু তোমার প্রপার ইভ্যালুয়েশনটা হবে যদি এমসিকিউ আনসার তুমি না করতে পারো তাহলে কিন্তু প্রপার ইভ্যালুয়েশনটা কিন্তু তুমি করতে পারবে না ঠিক আছে তো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে এক মিনিট দাঁড়াও ओके 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 और कारो लो कोई ना पर्टिकुलर प्रश्न देखना है आप और ফির চামাং মহেঞ্জোদারো এন্ড রাখি গড়ি শুভঙ্কর যেটা তুমি বলছো যে মহেন্দ্র আর রাখি গড়ির মধ্যে কোনটা হচ্ছে লার্জেস্ট সাইড তাই তো দেখো যদি তুমি ওভারঅল দেখো তাহলে কিন্তু মহেন্দ্র দারো আর যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু রাখি গড়ি এটাই আমরা এখন অবধি জানি ঠিক আছে ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ড ইন ক্লাস ঠিক আছে আজকে আমরা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আমরা বেদিক সিভিলাইজেশন শুরু করব যেখানে আমরা একদিনে একটা ক্লাসেই আমরা কমপ্লিট করে নেবো পুরো বেদিক লাইফ যেখানে আমরা বিভিন্ন বেদাগুলো সম্পর্কে পড়ব এছাড়া ওই সময়কার যে সোশ্যাল লাইফ ইকোনমিক লাইফ সে বিষয়ে পড়বো ওকে তো থ্যাংক ইউ সকলকে

কংগ্রেস না বলবো শুভেচ্ছা দিচ্ছি বেস্ট অফ লাক সকলকে আশা করি তোমরা তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এবং তোমরা সকলে সিলেক্টেড হয়ে মেন পরীক্ষা দাও ঠিক আছে তো চলো বাই গুড নাইট টু এভরিওয়ান